চতুর্দশী। কার্তিক অমাবস্যার রাত সবথেকে অন্ধকারের রাত, তান্ত্রিক মতে পূজিত মা কালীর তাই সেটি বিশেষ প্রিয় তিথি। কার্তিক অমাবস্যার আগের তিথি মানে চতুর্দশীর রাতে ভূত চতুর্দশী পালন করা হয়। কথিত আছে চতুর্দশীর রাতে পূর্বপুরুষের আত্মা নেমে আসে পৃথিবীতে, আর আলো জেলে তাদের স্বাগত জানানো হয়। দিন আর সন্ধ্যার সন্ধিক্ষণে 14টি মাটির প্রদীপ প্রতি ঘরে জ্বলে ওঠে। নিকষ কালো অন্ধকারের রাতে আশার আলো জ্বালানো, 14 পুরুষের প্রতি নিবেদিত 14টি প্রদীপ বহন করে। অন্ধকার কেটে আলোর দিকে যাত্রার বার্তা মনে করায় আমাদের, যতই এগোই না কেন সঙ্গে যেন নিয়ে চলি বড়দের আশীর্বাদ। চতুর্দশীর গল্প তোমাদের সবার ভালো লেগেছে তো? এবার আমরা দেখব সুইটি দিদির গানের সাথে অজন্তা দিদির নাচ। রাতে ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাওয়ালো জ্বালাওয়ালো আপনালো সাজাওয়ালো ধরিত্রী রে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে নাগান, কাশ ঝরে যায় ঝরে যায় ঝরে যায় নদীর তীরে, যা কাবুষাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালাওয়ালো জ্বালাওয়ালো আপনালো শুনাওয়ালোর জয় বাণী রে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে। তোমাদের মজা লাগলো? আমার তো খুব মজা লাগলো। চলো এবার তাহলে দেখি স্বর্ণালী দি আর দেবস্মিতা দিকে। সদানন্দময়ী কালী মহাকালীর মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালীর মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করো তালি সদানন্দ ময়ী কালী।
কালের মন মোহিনী সদানন্দ মুই কালি। আদি ভূতা সনাতনী শূন্য রূপ শশী ভালি, আদি ভূতা সনাতনী শূন্য রূপ শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি সদানন্দ মুই কালি। মহাকালীর মন মোহিনী সদানন্দ মুই কালি।